আসসালামু আলাইকুম। তো ভাই, আমি আজকে ব্যক্তি স্বাধীনতা নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মহিলারা যে যদি অতিরিক্ত খোলামেলা কোনো ড্রেস পরে, ঠিক আছে, এতে করে তো মনে করলেন যে অন্যান্য মানুষের এটা থেকে সমস্যা হতে পারে, এটা থেকে তার কাম ইচ্ছা জাগতে পারে, তো এই জিনিসটা কি আদৌ করা ঠিক? মানে আপনার কাম জাগবে কিনা সেটা সেটার সাথে আমার না আমার না অবভিয়াসলি আপনার, এটা এটার কোনো তো আব্দুল্লাহ ভাই, এটার তো কোনো লিমিট নেই যে কোন পর্যন্ত কাপড় পরলে কাম জাগবে, কোন পর্যন্ত কাপড় না পরলে কাম জাগবে না। বিকজ আমরা তো অ্যারাবিক অনেক ভিডিওসও পাই যেখানে বোরকা পরে নারীরা যাচ্ছে তাদের পর্যন্ত হেরাস করা হয়। হ্যাঁ, হেরাসের বিষয়টা আলাদা। কাম ইচ্ছা জাগলে যে হেরাস করবে, আমাদের কাম না জাগলে হেরাস করবে কোথা থেকে? আজীব কথা। না না না, কাম না জাগলেও হেরাস। আপনি 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 কখনো দেখছেন কোন একটা স্ট্রেট লোককে কোন ব্যাটার ব্যাটারে হেরাস করতে, ব্যাটার পাশে ধরে টান দিতে বা কাপড় ধরে টান দিতে? কারণ তার দিবে না, কারণ তারপর তার কাম নাই। মানে আমি কাউকে দেখি নাই ব্যাটার ইয়া ধরে টান দিতে ভাই। তবে হ্যাঁ, হেরাস করে, ছেলেরাও ছেলেদেরকে হেরাস করে বিভিন্ন সমস্যার কারণে অন্যান্য। এটা তো কাম ইচ্ছার জন্য হেরাস করবে, সেক্সুয়ালি? এক্স্যাক্টলি, সেক্সুয়ালি তো করে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এটা বলছি, কামভাবটা আসে না। আচ্ছা, আমি আমি একটু বলি, আমি একটা লাইন বলি, আপনি পুরো দেখে শুনেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে আপনার হয়তোবা শরীরের কিছু কিছু পার্ট আছে যেগুলো খুবই সেন্সিটিভ, ঠিক আছে? এগুলো দেখলে আমাদের সবারই কাম ইচ্ছা জাগ্রত হয়, ঠিক আছে? এখন এই জিনিসটা তাদের, তারা এরকম খোলামেলা কাপড় বলে ধরেন যে তাদের স্তন দেখা যায়, ঠিক আছে? মানে জাগতে আমার না, তার না, আপনার আপনার জি জি বলুন। তাহলে মানে কাপড় যে পরছে তার তো কাম ইচ্ছা জাগে না, আপনার জাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি তার দিকে কেন চোখ বা আঙ্গুল কোনটা তুলতেছেন? আপনি আপনার দিকে আঙ্গুল তোলেন যে এবার আপনি কি করবেন। হ্যাঁ, আমি কি করব সেটা সেটা আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন। আপনি কি চোখটা সরাই অন্যদিকে নেবেন, নাকি আপনি হচ্ছে আপনি আপনার মতো করে আপনার যে জিনিস যাচ্ছে, কাম যাচ্ছে আপনার, সেটাকে আপনি চরিতার্থ করবেন, সেটা আপনার খুশি। তার তাকে কেন টানতেছেন এখানে? এখানে তো ডিসকাশন হবে আপনাকে নিয়ে। আচ্ছা, ধরেন যে এরকম যদি ব্যক্তি স্বাধীনতার কথা হয়, ঠিক আছে, বিভিন্ন, তাহলে একটু ব্যক্তি স্বাধীনতা বারবার যে শব্দটা ইউজ করতেছেন এটা আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, অন্যের ক্ষতি না করে একটা মানুষ তার ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারে যদি অন্যের ক্ষতি না হয়, ঠিক আছে? না, এটা নাম ব্যক্তি স্বাধীনতা না। ব্যক্তি স্বাধীনতা বলতে যেটা বোঝাচ্ছেন সেটার নাম তো ব্যক্তি স্বাধীনতা হলে না। আপনি হার্ম প্রিন্সিপালটাকে আপনি রেফার করতেছেন, অন্যের ক্ষতি না করে কিছু যা ইচ্ছা তাই করা, এই যে এইটা, এটার নাম তো ব্যক্তি স্বাধীনতা না। এটার নাম এইটুকুই, অন্যের ক্ষতি করে যাচ্ছে, অন্যের ক্ষতি না করে যাচ্ছে তাই করা, এটা নাম তো ব্যক্তি স্বাধীনতা। স্বাধীনতা তো ভিন্ন জিনিস, স্বাধীনতা তো আলাদা জিনিস ভাই। এখন সেটা ব্যক্তির ক্ষেত্রে যখন, তখন আপনি সেটা ব্যক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতা কে দেয়? এই স্বাধীনতা কি আপনি আমি দিতে পারি? স্বাধীনতা দেওয়ার কাজ কার? অবশ্যই সরকারের, যে দেশে থাকি সেই দেশে সরকার তো দিবে, কিন্তু আসলে আপনি এমনি প্রশ্নটা করলে মানায়, কিন্তু ব্যক্তি স্বাধীনতা শব্দটা এটার সাথে জোড়াইলে, মানে ব্যক্তি স্বাধীনতা শব্দটা যখন এখানে ঢুকে দিচ্ছেন তখন আর মানাচ্ছে না আলোচনাটা, বুঝছেন? আচ্ছা, একটু ব্যক্তি স্বাধীনতা কি এটা একটু বলা যাবে এক লাইনে? আপনার মত প্রকাশের স্বাধীনতার সাথে আপনার ব্যক্তিগত মত সমাজের কোন আইনগত চাপ ছাড়াই আপনি যদি ফ্লুয়েন্টলি দিতে পারেন সেখানে, সেটা হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার সাথে রিলেটেড। এখন মত প্রকাশের স্বাধীনতার সাথে ট্রু যে আপনি কি আঁকবেন, কি লিখবেন, কি পড়বেন, এটাও রিলেটেড, বাট একেবারে সরাসরি সরাসরি রিলেটেড কিনা, বা সরাসরি মাতব্বর ভাই এটা কি সরাসরি রিলেট করা যায় কিনা একটু বলেন তো। কি এটা তো সরাসরি রিলেট করার মতো মানে ইয়ে আছে যে ব্যক্তি স্বাধীনতার মধ্যে যদি আমি আমার মত প্রকাশের স্বাধীনতা থাকে বা আমার ব্যক্তিগত চিন্তাধারার প্রকাশের স্বাধীনতা থাকে, হ্যাঁ, এটার মধ্যে ইয়েটা যায় মোটামুটি, মানে কাপড় পরার স্বাধীনতা এটা মোটামুটি যায় না? আপনি যে কাপড় পরার স্বাধীনতার কথা বলতেছেন সেটা তো তাহলে ওই ব্যক্তিটাকে টানতেছেন। হ্যাঁ, এটা তো মানে কিন্তু আলোচনাটা ওই ব্যক্তিটাকে নিয়ে হবে না, আলোচনাটা তো হবে যার যাচ্ছে, মানে তার যাচ্ছে কামনা। হ্যাঁ, ওটা তো, হ্যাঁ, মানে তার তো কাপড় দেখেও যাচ্ছে পারে কামনা। দেখা গেল যে রাস্তাঘাটে এই পাশের বাসার দা পেন্টি নেড়ে, এই যে শুকাইতে নেড়ে দেওয়া আছে, সেইটা দেখেও তার যাচ্ছে ভাই। যে ধরেন পেডোফাইলস, পেডোফাইলস তো বাচ্চা বাচ্চা দেখলে যাকে, তখন কি মানে বাচ্চা ছেলেদেরকে ধরে ধরে বোরকা পরতে হবে বা কি করতে হবে তখন? না, সেটা তো রোগ, সেটা তো, সেটার জন্য তো চিকিৎসা আছে। আপনারা যেগুলোর কথা বললেন যে একটু হাত দেখলে বা চোখ দেখলে, মাথার চুল দেখলে কামনা জাগে, সেটা তো চিকিৎসা আছে। কিন্তু ভাই আপনার নিতম্ব বা মনে করলেন যে স্তন, এই জিনিসগুলো তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, এগুলোর তো কোনো চিকিৎসা আছে কিনা আমি জানি না। কিন্তু তার তাহলে একটা খুবই খুবই মজার একটা কোয়েশ্চেন জানানো, যে স্তন নিতম্ব বললো ভাই, কোন দেশের ভাই স্তন নিতম্ব দেখাই রাস্তার মধ্যে হাঁটতেছে, এটা কোন দেশের কথা বলতেছেন আপনি?
হাঁটতেছে এবং ইয়োগা প্যান্টস পরে হাঁটতেছে, এখন তাকে দেখে আপনার আপনার ইয়ে হয়েছে, আপনি অ্যারাউজড হয়েছেন, এখন কি কি করতে হবে? শেপ দেখে, তারপরে শেপ দেখে, তারপরে অঙ্গটা দেখে নিছে, শেপটা দেখছে অঙ্গের, হ্যাঁ শেপ অঙ্গের শেপ দেখে আপনি অ্যারাউজড হয়েছেন, এখন কি করতে হবে? এখন কথা হচ্ছে, হ্যাঁ এখন আমি যেটা বলছি যে এটা দেখে তো মনে করলেন যে হয়তো বা আমার কাম ইচ্ছা যাচ্ছে, আবার মনে করলেন যে আমাদের মধ্যে যারা 13-14-15 এরকম বছরের যারা ছেলের আছে তাদের তো কোনো সেক্সুয়াল পার্টনারও নাই, মানে সেক্স পার্টনারও নাই যাদের মাধ্যমে তারা এই জিনিসটা নিবারণ করবে, ঠিক আছে, তারা তো এটা এলিজিবল না 18 বছর হওয়ার আগ পর্যন্ত, কিন্তু তাদের তো কাম ইচ্ছা অবশ্যই আছে। তারপরে আমরা এখন ডিসকাশন করতেছি যে আপনার কামনা যাচ্ছে সেটা আপনি কেমনে নিবারণ করবেন, তাই না ভাই? না এটাও এটাও করা যায়, তবে আমি ডিসকাশনটা তো শুধু এইটা নিয়ে যে আপনার কামনা যাচ্ছে এখন সেটা কিভাবে আপনি নিবারণ করবেন, ডিসকাশনটা এটা নিয়ে না যে এই মেয়েটা কি পোশাক পরবে কি পরবে না, বুঝতে পারছি? যেমন একটা ছেলে, সে তো মেয়ের ওই পোশাক দেখে তার তো কামনা যাবে না, একটা ছেলে যে সমকামী তার তো ওই মেয়েটার ওই পোশাকটা দেখে এরকম তো কামনা যাবে না, সে এমন হতে পারে যে আপনাকে আমারও তো নাও দেখতে পারে, আমি ধরেন স্ট্রেট, ধরেন আব্দুল্লাহ ভাইয়ের পাশে আমি দাঁড়ায় আছি, আমারও তার ক্রপ টপ আর ইয়োগা প্যান্টস দেখে আমার ইয়ে কামবাব নাই দেখতে পারে, অবিয়াসলি অবিয়াসলি, মানে এটা তো মানে এমন না যে মানে সবাই যে এরকম দেখলাম দেখলাম তার একটা অঙ্গ একেবারে মানে নিয়ন্ত্রণ পাগল হয়ে গেছি এরকম এরকম তো না, আমার যৌন কামনা নিবারণের কেন কোনো ব্যবস্থা নাই, কেন এটাকে ট্যাবু করে রাখা হয়েছে, তখন আপনি ওই সমাজটাকে প্রশ্ন করতে পারেন যে এটা তো খুবই স্বাভাবিক বিষয়, আপনি বলতেছেন কিন্তু যেটা একটা স্বাভাবিক বিষয়, আপনি বলছেন, আমি বলিনি, ফারাজ ভাই বলে নাই, আপনি বলছেন যে এটা তো খুবই স্বাভাবিক বিষয়, ন্যাচারাল বিষয় যে অ্যারোজাল হবে, তাহলে অ্যারোজাল হইলে তাহলে তো আপনাকে নিয়ে সেই প্রশ্নটা হবে, এখন আপনাকে নিয়ে সেই আলোচনাটা হবে এখন যে আপনার এখন অ্যারোজাল হয়েছে, এখন আপনি কি করবেন, বা ধরেন একটা ছেলের আপনার বুক বাট বুকের বাটন খোলা, আপনি বুকের বাটন খোলা, সানগ্লাস চোখে আর সিগারেট হাতে ধরা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে, আপনাকে দেখে একজন সমকামী ছেলের তার হচ্ছে অ্যারাউজাল হইলো, সে আপনার সেই আপনি যে টাইট টাইট ফিট জিন্সটা পরছেন এটা দেখে, এবং আপনি যে বুকের বাটনটা খুলে রাখছেন আপনার বুকের পশম দেখা যাচ্ছে দুই একটা ছোট ছোট ছোট, এগুলি দেখে, বা আপনার মনে করেন যে হাত হাতে হাত দেখা যাচ্ছে, হাতের শেপ বোঝা যাচ্ছে, আপনার হাঁটুর শেপটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, আপনার বুকের শেপটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এগুলো দেখে সে খুবই অ্যাট্রাক্টেড হলো এবং সে খুবই অ্যারাউজড হইলো, এখন আপনি আমাকে বলেন তো ভাই কি করা যায় সমাধানটা, সেটা বলে যে সেটা নিয়ে আমরা বলছি। হ্যাঁ আমি আমি আমার লাইফে কোনোদিন আসলে এই জিনিসটা এক্সিস্ট করে এটাই আমি দেখিনি, শুধু বাইরের টেলিভিশনে মানে বাইরের দেশে আসছে এটা আমি জানি, কিন্তু আমি আমার লাইফে কোনোদিন এইসব দেখি না, এই সমকামী আমি যেমন ধরেন আপনি কোনোদিন যেমন ধরেন আপনি কোনোদিন আমি নিশ্চিত আপনি কোনোদিন রকেট নিজ চোখে দেখেন নাই, তাই না? দেখছেন রকেট নিজ চোখে? হ্যাঁ হ্যাঁ মানে টিভিতে দেখছে আর কি, হ্যাঁ টিভিতে দেখছেন, তো সমকামী তো টিভিতে অবভিয়াসলি দেখছেন, সিনেমা নাটকে দেখছেন না? ও আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আসলে চিন্তা করা হয়নি কোন সময়, আচ্ছা একটু চিন্তা করবেন তো যে সেই ক্ষেত্রে আপনি কি সমাধান দেবেন নিজের জন্য এবং যারা অ্যারাউজ হচ্ছে তার জন্য, এই সমাধানটা আপনি আজকে একটু খুঁজে বের করবেন, চিন্তা করবেন, করে আমাদের সাথে পরে আবারও একদিন একদিন যুক্ত হয়ে আপনি আমাদেরকে বলবেন যে ভাই আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করলাম, এই ব্যাপারটাকে এইভাবে এইভাবে সলভ করা যায়, আপনি একটা সলিউশন দাঁড় করাবেন একটা, হ্যাঁ আমরা ওই সলিউশনটাতে কি কি ত্রুটি আছে বা নাকি কোনো ত্রুটি নেই আসলেই সেটা মানে গ্রহণযোগ্য। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি এখানে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি আর আমার কাজিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এবং আমাদের প্যারেন্টস একটু দূরে ছিল, আমরা ওইদিকে যাচ্ছিলাম, প্যারেন্টস আশেপাশে যাচ্ছিলাম, তখন আমার কাজিন সৌদি থেকে ফেরত আসে এবং সে হচ্ছে কি আপনার জিন্স পরা ছিল, হ্যাঁ জিন্স এবং একটা ফতোয়া পরা ছিল, আমি রাস্তার অন্য সাইড থেকে একজন নারীকে সরি একজন হুজুরকে দেখলাম, সাদা দাড়ি সাদা পাঞ্জাবি পায়জামা এবং মুখে একটা পান, সে যখন পান চাবাইতে চাবাইতে আমার কাজিনকে দেখলো তখন আমি জীবনে প্রথমবার প্রথমবার বুঝতে পারলাম যে এই সেক্সুয়াল অ্যাট্রাকশন জিনিসটা কি, লাস্ট জিনিসটা কি, যদিও আমি তখন ওইটা বয়স না আমার, বাট চেহারা দেখে বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে এবং আমি যেহেতু ক্লাস 4-এ পড়ি তখন আশেপাশে বয়স আমি মোটামুটি বুঝতে পারছি যে ওই লোকটা কি চাচ্ছে, তো এখন ওই বুড়া বেটার জন্য আমার ক্লাস 4-এ পড়া বাচ্চা কাজিনের কি তখন কি করা উচিত ছিল, মানে সলিউশনটা কি কি হওয়া উচিত ছিল? ওই যে কাপড় কাপড় লিঙ্ক করা, তারপরে ধরেন আর একটা ই করা যায় ফারাজ ভাই, আরো একটা আমি আব্দুল্লাহ সাহেবের কাছে একটু শুনতে যাচ্ছিলাম, মানে কি সলিউশনটা কি হওয়া উচিত ছিল তখন?
আসলে আমি তো আগেই বলেছি ভাই, সমকামী নিয়ে আমি চিন্তা করি না। আমি সমকামী কথা বলতেছি কিনা, আমার কাজিন মেয়ে কাজিনের কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, কাজিন বলছেন তো বুঝেন না। আচ্ছা আচ্ছা, তাহলে কোন ক্লাসে পড়তো উনি? ক্লাস 4। ও তাহলে ওই লোকের চিকিৎসা করার দরকার, কারণ এত ছোট মেয়েদের দিকে তো মানে কেমন হওয়ার কথা না। ক্লাস 4 এ अराउंड কত বছর হয়? 5 এ পেজি তো পড়তে প্লাস 5 বছর বয়সে, 5 বছরের সাথে যদি 4 যোগ করেন 9 কারো সাথে সেক্স করে, তাহলে তো আপনার নবীর সবার আগে একটা চিকিৎসা দরকার ছিল না? আমি তো নবী টবির বিষয়ে কথা বলতে আসিনি। কিন্তু নবীর যে অ্যারাউজাল হয়েছে এরকম তো কোন রেফারেন্স নাই ভাই। নবী এরকম কিছুই হয় না, আপনাকে এগুলোর কথা কেউ বলে বিশ্বাস করবে না। নবী কিন্তু যখন তার সাথে মানে দেনমোহর দিয়ে তার সাথে যখন রুমে যায় তখন কিন্তু তার সাথে কুতকুত করছিল রাতের বেলায়। এটা কিন্তু মানে বিশ্বাসই করবে না যদি কেউ বলে যে তার উপর অ্যারাউজড হয়েছে এবং তার সাথে কোনো না যৌন রিলেটেড কিছু করাই নেই। হ্যাঁ, এক ঘরের এক কোনায় ছিল আয়েশা, আরেক কোনায় ছিল নবী, তারা দুজন বা টেনিস দিয়ে ক্যাচ ক্যাচ। না 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 না, এই বিষয়টা আমি জানি না। আব্দুল্লাহ ভাই আপনি কিন্তু বিশ্বাসই করবেন না যে নবী কেউ কেউ যে যাই বলুক বিশ্বাস করবে না কিন্তু নবী অ্যারাউজড হয়েছে। ঠিক আছে, আল্লাহর আদেশে যেহেতু করছে, আল্লাহ হয়তো বা তখন তার বরকত পাঠাই দিচ্ছে যে ওই ছোট মেয়েটার উপরে যে চিকিৎসাটা হুজুরের দরকার সেই রোগ আল্লাহ আল্লাহ চিকিৎসা খুবই ভালো ছিল যে আল্লাহ আল্লাহ আল্লাহর বরকত পেয়ে বরকতময় পেডোফাইল। আচ্ছা আব্দুল্লাহ সাহেব, আচ্ছা একটু ইসলামের দিকে আসি তাহলে। হ্যাঁ আচ্ছা, একটু বলেন তো ভাই আপনাদের ইসলাম অনুযায়ী একটা মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স কত? না আমি আপনাদের লাইফ দেখি, আমি জানি নাই, আমি এটা শুনছি নাই বয়সটা এক্স্যাক্টলি। তার সাথে যৌন সঙ্গম করার সর্বনিম্ন বয়স কত? না এটাও জানি না। তবে আমাদের ইসলামে একটা কথা বলা আছে, এটা শুনেন, আমাদের ইসলামে একটা কথা বলা আছে যে কোনো ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করা যাবে না। এখন কথা হচ্ছে যদি আমি দেখি আমার এটা একেবারে একটা শুনেন আব্দুল্লাহ ভাই, এটা একেবারে একটা ভেগ কথা, আমি এটা ঘুরাই এইটা পালো এটা মাথায় রাখে কেন নবী এবং রাসূলকে ফলো করা উচিত না আমি এটাও দেখাইতে পারবো। হ্যাঁ এই এই ইয়া কথাটা এই এভারেজ কথাটা সব জায়গায় খাটে না। আপনাদের যে আইন আইন আছে সেখানে বিয়ে এবং যৌন সঙ্গমের কোনো বা কোনো সর্বশেষ বা কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই যে এই বয়সের পর। হ্যাঁ কিন্তু এমন তো বলা আছে যে আব্দুল্লাহ সাহেব কোনো ক্ষতি করা যাবে না। আব্দুল্লাহ সাহেব কথাটা শেষ করতে এখন আপনি যেটাকে রোগ বলতেছেন পেডোফিলিক রোগ যার চিকিৎসা দরকার, সেই রোগের রোগীরা আপনার ধর্ম মেনে আপনার যে ধর্মটা মনে করেন আল্লাহ থেকে আসছে সুন্নতি পেডোফিল মানে আর কি বরকতময় পেডোফিলিয়া দেয় যিনি আল্লাহ, সেই আল্লাহর ধর্ম মেনে এই পেডোফিলিক কাজগুলা তারা খুব ভালোভাবে পালন করতে পারবে। আপনি যেটাকে মানসিক রোগ বলতেছেন সেই মানসিক রোগটা আপনার কাছে মানসিক রোগ বাট আল্লাহর কাছে এবং আপনার রাসূলের কাছে এটা খুবই বৈধ স্বাভাবিক একটা কাজ। বুঝতে পারছেন আব্দুল্লাহ সাহেব? আর আপনি যে ইয়াটা বললেন না এখন আপনার এই পয়েন্টটা জবাবটা শুনেন ফারাজবের কাছ থেকে শুনেন ক্ষতির কথাটা, এটা তো আপনি আজকে প্রথম বলেন নাই, আপনি যাদের কাছ থেকে শুনছেন এই যুক্তিটা তাদেরকে ফারাজবে যে জবাবটা দিছিল সেটাই দিবে এখন শুনেন। ফারাজবে আপনি যে ক্ষতিটা বললেন যে যে জিনিস ক্ষতি করে তার কাছে তুমি যাও না, তুমি যদি জানো এই কাজটা করলে তোমার ক্ষতি হবে তাহলে এই কাজটা তুমি করো না, খুবই ভালো কথা। এটা যদি আপনি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এখানে, আপনি তো জানেন যে যদি কোনো মাছি কোনো একটা মাছি যদি আপনার পানির মধ্যে পড়ে বা আপনার কফির মধ্যে পড়ে বা আপনার জুসের মধ্যে পড়ে, আপনি যদি মাছিটাকে ডুবাই দেন আপনার কফির মধ্যে বা আপনার জুসের মধ্যে বা আপনার পানির মধ্যে ডুবাই দেন, সেখানে আরো বেশি ময়লা পড়বে ওই মাছির এক ডানায়, রোগ আরেক ডানায় প্রতিষেধক এরকম বলে কোনো কিছু নেই, পুরাটাই আছে শুধু রোগ জীবাণু। আপনি এই জিনিসটা জেনে বুঝে আপনি এই জিনিসটা জানেন, হ্যাঁ
জানার পরে আপনি আরো কি জানেন, নবীর কি বলছে, যে জিনিসটা ক্ষতি করে তার আশেপাশে তুমি যাও না, তার ধারে কাছে তুমি যাও না। আপনি জানার পরে তো আপনার নবীর কথা মানলে, আপনার নবীর এইসব আত্রা ফাত্রা হাদিস থেকেই তো আপনার নিজের দূরে থাকা উচিত। আপনার নবীর কথা থেকে সম্বন্ধে আমি একটু বলতে চাচ্ছি, একটু ফ্লোর দিয়ে নাও। কোন বিষয়? এই মাছের বিষয়, মাছের বিষয়। আচ্ছা বলেন। মাছের বিষয় হচ্ছে, আমি যতটুকু জানছি যে মাছি হচ্ছে আপনার যখন কোন আবর্জনাতে বসে তখন তার পা দ্বারা বসে, ঠিক মানে পায়ে পা দ্বারা সংস্পর্শ হয়, ঠিক আছে। এখন আপনার কোন খাবারে বসলে এই মাছের পায়ের যে জীবাণুগুলো ছিল সেগুলাই সবার আগে যাবে, বেশিরভাগ জীবাণু মাছের পায়ের মধ্যে থাকে। কিন্তু মাছের একটা অ্যান্টিবডি, মানে এই জিনিসটা আমি শিওর চাই না, এটা মাছের মাছের পিঠের মধ্যে থাকে। এই জিনিসটা আমি এরকম বলে কোনো কিছু থাকে না। অ্যান্টিবডি একটা আছে, এটা ট্রু, অ্যান্টিবডি একটা আছে, কিন্তু এটা আপনার জন্য না বা অন্য কোনো প্রাণীর জন্য না। মাছি সাধারণত যেই ময়লা জায়গাগুলোয় বসবাস করে সেই ময়লা জায়গা থেকে রোগ জীবাণু হয়ে মাছির মরে যাওয়ার কথা আগে, কিন্তু তারা যেন নিজেরা সার্ভাইভ করতে পারে এই জন্য নিজেদের শরীরের কিছু অ্যান্টিবডি তাদের তাদের ভিতরে আছে, যে অ্যান্টিবডি আপনার শরীরের জন্য কোনো কাজ করবে না। আমাদের জন্য কমেন্ট সেকশনে অমিত ভাই আছে, আর অনেকে আছে এখানে, আমি আমি একটা শর্টে বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে তারা তাদের এই অ্যান্টিবডিটা আছে জন্যই তারা বিলুপ্ত হয়ে যায় নাই, তারা এই জন্যই টিকে থাকতে পারে এই ময়লার মধ্যে। মানে এইভাবে উল্টায় বললে এটা পারফেক্ট হয়, সেটা এক্স্যাক্টলি। আপনি যদি এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এখানে যে কমেন্ট সেকশনে দেখতে পারতেছেন, অমিত মন্ডল নামে একজন কমেন্ট করতেছেন, উনি একজন সার্টিফাইড ডাক্তার এবং একজন বিজ্ঞানী। উনি লাইভ করেন বাংলাদেশ সেকুলার হিউম্যানিস্ট মুভমেন্ট পেজটা থেকে, তার পেজে যে আপনি এই কথাটা জিজ্ঞেস করতে পারেন, যে রেফারেন্সটা আছে আপনার কাছে সেই রেফারেন্সটা নিয়ে যেতে পারেন, সেই রেফারেন্সের কোথায় ফ্ল আছে, ভুল আছে, বা ওই রেফারেন্সে দেখায় আপনাদেরকে মুমিন ভাইরা কিভাবে বোকা বানাচ্ছে সেটা অমিত ভাই খুব সুন্দর ভাবে দেখা দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আমি একটা বিষয়, আপনার এই দাবি অনুযায়ী যে যে জিনিসটা ক্ষতি করে তার থেকে দূরে থাকো, আপনি যদি জানেন যে হ্যাঁ মাছি যদি খাবারে বসে সেটাকে ডুবায় খাইলে আপনার নিজের ক্ষতি হবে, তাহলে যে জিনিসটা মানে এই এই সেন্স থেকে ধরলে নবীর 1400 বছর আগের এইসব আত্মা ফাত্রার কথা থেকে, নবীর হাদিস থেকে, নবীর পরামর্শ থেকে দূরে থাকার পরামর্শ নবী নিজেই দিয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? একটু অ্যাড করতে চাই, একটু আপনি পারমিশন দিলে একটা কথা অ্যাড করব। বলেন। আচ্ছা, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটা কথা বলি। মাছি ধরেন কোন আবর্জনায় বসলো, ঠিক আছে, মাছির তো সারা গায়ে আবর্জনাটা লাগছে না, শুধু পায়ে লাগছে। এখন মাছি এসে আমার ভাত বা তরকারিতে বসলো, ঠিক আছে, আমি জানি না শিওর ওটা ডুবালে হয়তো বা কোনো উপকার হইতে পারে, এটা নাইলে তো এই জিনিসটা বলার কথা না, ঠিক আছে। আপনি একটা কাজ করবেন, আপনি নিজে এই পরীক্ষাটা করবেন, আপনি নিজে মাছি আনবেন কয়েকটা, এনে মাছি গুলাকে পানিতে ফেলে ডুবাবেন, ডুবাই এরপরে ওই পানিটা খাবেন, খেয়ে দেখবেন আপনার পেট খারাপ করে নাকি করে না, আরো ভালো হয় মাছি বসে দিব না। মাছি বসে বললে কি করবেন, খাবারটা খাবেন নাকি ফেলে দেবেন? না, মাছি যদি বসে থাকে, মাছি তারা আমি এমনিও খাই, খাই না যে তা না, আমরা এতটা বড় লোক না যে মাছি বসতে ওটা পুরোটা ফেলে দেবো, তবে হ্যাঁ যতটুকু সম্ভব ততটুকু লিকুইড টাইপের খাবার। দাদা, যতটুকু সম্ভব ততটুকু কি করেন, মানে যতটুকু বসে অতটুকু ফেলে দিয়ে বাকিটুকু খেয়ে ফেলি, এন্ড পুরো প্লেট খাবার তো আর ফেলে দিই। আপনি নিজেও নবীর আত্মা ফাত্রার কথা মানেন না, এই যে নবীর আত্মা মানে 1400 বছর আগে প্রিমিটিভ উল্টাপাল্টা কথা আপনি নিজেও সেটা পারেন না, কিন্তু মানে ওই আলটিমেট আল্লাহর ভয়, পরকালের ভয়, এই সেই ভয়ে মানে জাস্ট মানতে হবে দেখে এগুলো মেনে যাচ্ছেন। আপনি নিজেও কিন্তু আপনার নবীর কথা মানেন না, আপনি নিজেও জানেন এটা ক্ষতিকর একটা জিনিস, এটা ওটার মধ্যে যে অ্যান্টিবডি নাই এটা আপনি নিজেও জানেন। কিন্তু আমি একটা বিজ্ঞানের গ্রুপে দেখলাম। আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ ভাই, এই জন্য আমি আপনাকে বলতেছি, আপনি ওই গ্রুপের ওই লিঙ্কটা জোগাড় করেন, লিঙ্কটা পড়েন, এখানে অমিত ভাই আছে, অমিত ভাইয়ের পেজটা তো বলে দিলাম সেকুলার হিউম্যানিস্ট মুভমেন্ট, ওটা ফলো করে রাখেন। উনি যখন লাইভে আসবে ওইখানে যে পেপারটা দেওয়া আছে ওই পেপারটা নিয়ে তার কাছে বলবো যে ভাই এই পেপারটা দিচ্ছে, পেপারে কোথায় ভুল আমাকে একটু দেখা যান, ঠিক আছে? একজন উনি কিন্তু সার্টিফাইড বিজ্ঞানী এবং ডাক্তার। কেমন জানেন ফারাজ ভাই পেপারগুলো কেমন জানেন, ধরেন মিশরের অমুক ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বা ইরানের অমুক ইউনিভার্সিটি বা পাকিস্তান, এগুলা অমিত ভাই সুন্দর মতো ব্যাখ্যা করে বুঝাই দিতে পারবেন, শুনেন না? এবং সেখানে কি লেখা, মেথডোলজিটাতে কি লেখা শুনুন, লেখা বাংলা করলে এরকম দাঁড়ায় একেবারে, আমরা চারটি মাছি লই, চারটি ছোট পাত্রে পানি লই, মাছিগুলোর ডানাগুলি কাটিয়া লই, কাটিয়া ওই ডানাগুলি ডান পাশের ইয়ার কি বলে ডানা একটা পাত্রে আর বাম পাশের ডানা আর এক পাত্রে রাখি, কিছু পাত্রে জীবাণু ঢাইলে দিই আর কিছু পাত্রে জীবাণু না ঢাইলে দিই, ফলাফল দেখিতে পাই
যে ডান পাশের ডানাওয়ালা পানিতে জীবাণু গায়েব হইয়া গিয়েছে এবং বাম পাশের ডানাওয়ালা পানিতে জীবাণুর উদ্ভব ঘটিয়াছে। ভাই এই হইতেছে মেথোডোলজি রে ভাই ফারাজ ভাই, সেই পেপার গুলার। আব্দুল্লাহ ভাই আই হোপ আপনি শিক্ষিত মানুষ, একটু ইয়াদের যাচাই করেন, ব্রেনদের যাচাই করেন, ভাবেন একটু ক্রিটিক্যালি ভাবেন। আমি বলতেছি না আমাদের কথা বিশ্বাস করেন, জীবনও বলবো না। আপনি নিজে ওই আর্টিকেলটা পড়েন, পরে দরকার হলে অমিত ভাইয়ের সাথে যোগাযোগ করেন, এবং যেহেতু উনি এগুলো পড়ছেন দেখছেন, মানে ওনার কিউরিওসিটি ছিল ওগুলো দেখছেন, আমি তার সাথে যাই এগুলো নিয়ে আলোচনা করতে পারেন, উনি মানে খুশি মনে আপনার সাথে আলোচনা করবেন, কোনো সমস্যা নেই। আমরা শুধু স্বাধীনভাবে বাঁচলেই হবে না, আমাদের আশেপাশের মানুষ আমাদের কোন কাজ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। যেমন ক্ষতি মানে এটা একটা ক্ষতি তো, যেমন তারপরে ধরেন যে ধরেন খুশি হওয়া, খুশি হইলে কেউ খুশিতে হার্ট অ্যাটাক করে ফেলে তাহলে তো খুশিও ক্ষতি। তারপরে মনে করেন যে আপনার মধ্যে একজনের হাতে আইফোন দেখে আপনার মনে হইলো আইফোন আমারও কিনতে হবে, আপনার মাঝে চুরির ইচ্ছা জাগলো, আপনি চুরি করা শুরু করে দিলেন, মানে মানে আলটিমেটলি আপনি কিভাবে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, মানে আপনার অনুভূতি এটা যদি দাম দেওয়া শুরু করি তাহলে তো ভাই আপনার ক্ষতির শেষ থাকবে না। যেমন মনে করেন আমি দেখতেছি যে আপনি চুল ছোট করে কাটছেন আর মেয়ে আপনার পাশে থাকা মা বা বোন বা স্ত্রী বা কন্যা তার চুল বড় রাখছেন, এটা দেখে আমি অফেন্ডেড ফিল হচ্ছি, সেই ক্ষেত্রে কি আপনি আমাকে সম্মান আমার সম্মান রক্ষার্থে আপনি কি কোনো ব্যবস্থা নেবেন, নাকি আমাকেই অফেন্ডেড না ফিল করতে বলবেন বা আমার অফেন্স আমার অফেন্ডেড ফিল হওয়াটাকে আমাকে ডিল করতে বলবেন? আচ্ছা ভাই যেটা হচ্ছে সেক্স হলে খুব ক্রিটিক্যাল একটা বিষয়, ঠিক আছে, মানুষ ধরেন যে সবকিছুর বিবেক দিয়ে চিন্তা করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আসলে সবার মনে করলে আবেগটা বেশি কাজ করে। যদি সবাই সেক্স এর ক্ষেত্রে আবেগ দিয়ে চিন্তা করতো তাহলে তো বেশিরভাগও যদি এইভাবে চিন্তা করতো তাহলে তো বেশিরভাগই মানে বেশিরভাগই মানে দিনে দিনে প্রতিদিন খালি দেখতাম যে 200টা ধর্ষণ হয়েছে আজকে, 400টা ধর্ষণ হয়েছে আজকে, 300টা ধর্ষণ হয়েছে আজকে, এটা দেখতাম। বেশিরভাগ করে না, মানে আবেগ দিয়ে চিন্তা করুক বা যেটা দিয়ে চিন্তা করুক, না ধর্ষণ তো ভাই অতিরিক্ত এক্সট্রিম। আমি জাস্ট বলছি কাম ইচ্ছা জাগ্রত হয় সবারই, আপনার এটা আমি বুঝলাম না, কাম ইচ্ছা জাগ্রত হওয়া ক্ষতির কি এটা আমি বুঝলাম না সত্যি বলতে। এতে করে মনে করেন কি মনে মনে করেন, আমি তো আবারও বললাম যে ধরেন 13-14-15-16 বছরের বাচ্চারা তাদের তো সেক্স পার্টনার নাই। আচ্ছা আব্দুল্লাহ ভাই আমি আমি একটা আমি একটা অ্যানালজি আমি একটা অ্যানালজি দিই, একটু শুনেন, একটু বোঝার চেষ্টা করুন। আপনার বয়স কত, অ্যারাউন্ড কত বছর বয়সে আপনি? আমার বয়স 22। আচ্ছা মনে করেন তাহলে আপনি কি স্যার কলেজের স্টুডেন্ট? কলেজ কি ইউনিভার্সিটি? না ইউনিভার্সিটি পড়ালেখা আপাতত আমার পড়ালেখা বাদ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লাইফের আপনি, ঠিক আছে, মনে করেন আপনি ইউনিভার্সিটিতে গেছেন, এখন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গেছেন, আপনি আব্দুল্লাহ এবং আপনার বন্ধু মোহাম্মদ দুজন ইউনিভার্সিটি গেছেন, যাওয়ার পর আপনার দুজনেরই একটা মেয়ে দেখে খুব পছন্দ হয়েছে, মেয়ে মোটামুটি ডিসেন্ট কাপড় পরা, মোটামুটি সুন্দর লাগতেছে মেয়েটাকে দেখে, আপনারও কাম ভাব যাচ্ছে, আপনার বন্ধুরও কাম ভাব যাচ্ছে। না এইভাবে তো কাম জাগে না, এটা ভালো লাগা, প্রেমের একটা ভালো লাগা অনুভূতি, এটা তো আলাদা। কিন্তু আমি যদি তার ওই প্রাইভেট পার্ট গুলি দেখি তাহলে তো কাম ভাব জাগবে। ধরেন আপনি তার ধরেন আপনি তার প্রাইভেট পার্টি দেখছেন, ধরেন আপনি প্রাইভেট পার্টি সেবি দেখছেন, মনে করেন সে খুব সেক্সি একটা ড্রেস পরে আছে, আপনিও দেখছেন, আপনার বন্ধুও দেখছে, খুবই ভালো কথা। এখন আপনারা দুজন এক সাইডে যাচ্ছেন, মেয়ে আরেক সাইডে যাচ্ছে, যাওয়ার সময় আপনি ওই মেয়েটাকে দেখে কিছু বললেন না, সামনে সুন্দর মতো হাইটটা গেলেন, আপনি নিজেকে কন্ট্রোল করলেন, আর আপনার বন্ধু কি করলো, মেয়েটাকে একটা কমেন্ট ছেড়ে মারলো বা মেয়েটার গায়ে হাত দিয়ে বসলো। এখন অপরাধটা কার, আপনার বন্ধুর নাকি মেয়েটার অপরাধ? কার অপরাধ? অবশ্যই বন্ধুর অপরাধ, অবশ্যই বন্ধুর অপরাধ। যদি অবশ্যই বন্ধুর অপরাধ থাকে তাহলে সেটার মধ্যে আপনি মেয়েটাকে কেন কন্ট্রোল করতে বলছেন? রেদার দেন আপনার বন্ধুকে কানাই যাবে না সেখানে। আচ্ছা আপনার এই জিনিসটা আমি একটু অন্যভাবে বলি, যেমন ধরেন আমি একটা পার্কে গেছি, ঠিক আছে, পার্কে যায় আমার পায়খানা বা প্রস্রাব ধরলো, আমি কি করলাম একটা পলিথিন বিছায় পায়খানা সবার সামনে করলাম, করে সুন্দর মতো গুছায় ব্যাগে রেখে চলে আসলাম। এখন এই যে আমি কাজটা করছি, আমি কিন্তু কারো ক্ষতি করি নাই, কিন্তু আমার এই কাজটা দেখে কিন্তু অনেকে ইঞ্জিন ফিল করবে। ধরেন ব্যাগে রাখছি, ঠিক আছে, এটা পরে ফেলছি, হ্যাঁ হ্যাঁ করছি, তাহলে জিনিসটা কেমন হয়? ভাই আব্দুল্লাহ ভাই খোলা জায়গায় রাখতেছেন না? হ্যাঁ হ্যাঁ খোলা জায়গায় আপনি যখন হাঁটতেছেন তখন বায়ুবাহিত যে রোগগুলো ছড়াচ্ছে সেই সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? মানে পায়খানা কি কেবল পানিবাহিত রোগ ছড়ায়? হ্যাঁ বায়ুবাহিত অবশ্যই রোগ ছড়ায়। তাহলে আপনি তো রোগ ছড়ায় বা ধরেন যে
মানে কি বলবো আপনাদের এই কথাটা আমি বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিচ্ছি, কারণ একটু বাবুল ধরন মাথা আসছে এখন। এখন এটা এটা আপনি ট্যাকল করতে পারেন, এটা বলে যে ছোট কাপড় পরলে নিশ্চয়ই কোনো রোগ ছড়ায়, এটা যদি আপনি বলতে পারেন তাহলে বলবো না। না আমি এটা বলবো না, ঠিক আছে? আমি জাস্ট বলছি যে কিন কিন একটা পরিবেশের সৃষ্টি করছি। আচ্ছা মাসুদ ভাই, যদি কোনো বাই বাই তো রোগ না ছড়াতো তাহলে কি আপনারা জাস্টিফাই করতেন? যদি রোগ না ছড়ায়, যদি কারো ক্ষতি, মানে ভাই ঘিন ঘিন লাগা এইটা কোনো লজিক হইতে পারে না কাউকে কোনো কিছু করতে নিষেধ করার। আপনার ঘিন ঘিন লাগা এটা আপনার বিষয় না, ঠিক আছে? কিন্তু যেমন ধরেন, যেমন ধরেন আমি সেটাই আপনাকে বলতে চাইছিলাম যে আমার আপনার যখন আমি দেখি যে আপনি নিজের চুল বড় রাখছেন ছেলে হিসেবে আর মেয়ের চুল, এটা দুটো মিলতেছে কিভাবে আমি তো সেটা বুঝতেছি না। আপনি মানে পাবলিক প্রপার্টি যখন আপনি মানে ইয়া করবেন, নষ্ট করবেন, এই জায়গায় ওই জায়গায় আপনার পায়খানা চলে, না আমি অবশ্যই এটা করব, নষ্ট তো অবশ্যই হচ্ছে। না 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 ইয়া আব্দুল্লাহ সাহেব, এখানে আপনি পলিথিনে করেন বা যেখানেই করেন, আপনি পলিথিনে করেন বা যেখানেই করেন, ওখানে তো গন্ধ ছড়া দিচ্ছে, পলিথিন তো গন্ধ প্রুফ না। আপনি যখন পাবলিক পাবলিক প্রপার্টি এভাবে নষ্ট করবেন, এটার সাথে একটা মেয়ে কি ড্রেস পড়তেছে না পড়তেছে, নিজের নিজের টাকায় নিজের বাপের টাকায়, আপনার টাকাও না আপনার বাপের টাকাও না, মানে ইয়ে করে বললাম মাইন্ড করো না, আপনার টাকা পড়তেছে না আপনার বাপের টাকা পড়তেছে না, তার নিজের টাকা পড়তেছে না তার নিজের বাপের টাকা পড়তেছে, আমি তো নিজের টাকায় নিজের প্লেসেই আমি নিজের 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 হাগুই করছেন, কিন্তু নষ্ট তো নষ্ট তো করতেছেন পাবলিক প্রপার্টি, আপনার নিজের প্রপার্টি তো নষ্ট করতেছেন না। আমি বলবো যে আপনারা অন্যদিকে তাকায় থাকেন, নাক বন্ধ করে রাখেন, আপনার পাবলিক প্রপার্টি ভাই, পাবলিক প্রপার্টি নষ্ট করতেছেন, পাবলিক প্রপার্টি তো তো আমি তো নষ্ট করি না। গন্ধটা যাও, গন্ধটা যাও, গন্ধ ছড়ায় মানে ভাই কি বলেন আপনি, গুয়ের গন্ধটা ছড়াচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, গন্ধের মধ্যে কি এটা কি গন্ধ, মানে এটা গন্ধ হিসেবে কেন লাগে বলেন তো, এটার মধ্যে কেন এরকম গন্ধ লাগে কেন? আপনাকে এই বিষয়টা মাতুর ভাই ক্লিয়ার করতে পারবেন। আব্দুল্লাহ ভাই আপনি কি সিরিয়াসলি মানে এতক্ষণ ধরে সিরিয়াসলি আপনি হিউম্যান পুপ কে মানে মেয়েদের কাপড় পরার সাথে সেটাই করতেছেন উনি, মানে আপনি ডিফেন্ড করে যাচ্ছেন এই তুলনাটাকে, এই অ্যানালজিটাকে এখনো মানে এখনো আপনি হোল্ড করতেছেন এটাকে? না হোল্ড করার কিছু বিষয় নাই, আপনাদের কাছে যেমন এটাকে বেশি গিনগিনা লাগে তেমনি আমাদের কাছে। গিনগিনা না রে ভাই, কারণ হাগা গিনগিনা কেন হবে, গিনগিনার জন্য কেন সেটাকে নিষিদ্ধ করা হবে? গিনগিনার জন্য তো নিষিদ্ধ করা হয়নি রে ভাই। ধরেন ধরেন মাতুবর ভাই, ধরেন মাতুবর ভাই একজন স্ট্রোক করলো, স্ট্রোক করে ওইখানে ধরেন ওইখানে ধরেন প্যান্ট খারাপ করে দিল, তার ওইটা নিয়ে তো আমাদের কোনো কমপ্লেইন নাই। ওইটা অনেক দূরের কথা, আমার ধরেন লাল জুতা আর হলুদ রঙের শার্ট দেখলে গা গিন গিন করে, এখন কি এটা পরা বন্ধ করবে কেউ? না এটা তো রোগ, আপনার ইন্ডিভিজুয়াল রোগ। তবে আমি ওই জায়গাটা রোগ ভাই, রোগ যে ঘোষণা দিলেন আমাকে কি করে, কোথা থেকে কিভাবে ঘোষণা, রং দেখলে আবার গিন গিন লাগে কিভাবে? আমি বলি নাই রং দেখলে, আমি বলছি লাল রঙের জুতা এবং হলুদ রঙের শার্ট পরলে, এটা তো রঙের কারণে হয় নাই, লাল রঙের জুতা পরার কারণে। আপনার যে রোগ না এটা কিভাবে শিওর হলেন আপনি? এটা তো সবারই এরকম সমস্যা হয় যে মনে করলেন যে আমি যদি কাপড় খুলে ইয়া করি তাহলে মনে হয় লাইভে আজকে এখানে শেষ করে দিই, মানে আলোচনাটা কেলোমেলো হচ্ছে আজকের মতো, আর চালাতে যাচ্ছি না আমি লাইভটা, আমার নিজেরও বিরক্ত লাগতেছে এই গু পায়খানা এগুলো নিয়ে ডিসকাস করতে ভাই, মানে নিজেরও ইয়ে লাগতেছে। আজকের মতো লাইভটা শেষ করে দিচ্ছি, আব্দুল্লাহ ভাই যদি কথা বলার ইচ্ছা থাকে আরো একদিন আসবেন, কথা হবে, আজকের মতো বিদায় দিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি। ফারাজ ভাই আজকের মতো বিদায় নিন প্লিজ। ঠিক আছে, মানে ঘিনঘিনা লাগার মতোই জিনিস, বাট এটা কিভাবে রিলেটেড আমি নিজেও বুঝলাম না। আপনি ইভেন পাবলিক প্রপার্টিতে যায় আপনি যে ইয়া করতেছেন, পাবলিক প্রপার্টি নোংরা করতেছেন, আপনি একটা চকলেট খায় র্যাপারটা ফেলে দিলেন, সেটাও তো আপনি পাবলিক প্রপার্টি নোংরা করতেছেন। এইটার সাথে একটা মেয়ে বা একটা ছেলে যেই তার তার নিজের টাকা দিয়ে কিনে সে ইয়া পড়তেছে কাপড় পরতেছে, সেখানে তো আমার জাস্ট কাপড়টা দেখতে ভালো লাগতেছে না, এটার সাথে তো কোনো রিলেটেড কোনো কিছু না, কোনোভাবে রিলেটেড কোনো কিছু না। আমার আমি এখন যদি আমি বলি যে ভাই আমার কাছে মানে গিনগিনা লাগে যে 1400 বছর আগের এইসব আচরাফাচরা জিনিস মানুষ এখনো পরে আছে, ভাই যে বোরকা টাইপের জিনিস যেটা তারা সেক্স লেভ এবং মুক্ত নারীদেরকে আলাদা করা আছে, এটা এটা এটাকে পরে আছে, এটা আমার কাছে গিনগিনা লাগে। এখন এটা দ্বারা মানে সে পড়তে পারবে না, এটা এটা আমি কিভাবে বলবো? হ্যাঁ বা তো ভাই এতটুকু বলার ছিল ভাই, মোটামুটি ঠিক আছে। তাহলে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই, আজকে আমরা শেষ করছি, আবার কথা হবে পরবর্তীতে, সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।